এই যে বীভৎস একটা আগুনের যে তাণ্ডব, এটা তো আমার আমি কল্পনাও করছি না যে এইভাবে একটা অগ্নিকাণ্ড এখানে হবে। বটতলা মার্কেটের সাথে কিন্তু আমি অনিমেষ দেবমামা একটা বিশেষ ভালোবাসা এই বাজারের প্রতি আমার আছে। আমার মনে আছে এই বাজার থেকে আমাদের, আমি ক্যালকুলেটার কিনে ইঞ্জিনিয়ার হলাম, ওয়াকম্যানের সময় আমি এই বাজার থেকে ওয়াকম্যান কিনেছি, এই বাজার থেকে 15 টাকা দামের যে ডিজিটাল গড়ি এটাই দিয়ে আমি মেট্রিক পাস করলাম। এই বাজারের সাথে আমার কিন্তু ভালো যোগাযোগ আছে, এই বাজারের জ্যাকেট পরে আমরা বড় হই। তো এই বাজারটা যদি এভাবে ধ্বংস হবে, আমি সত্যি দুঃখিত এবং মর্মাহত যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আসে, এই কারণে আজকে এখানে এলাম। সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, মৌখিক না লিখিতভাবে আমি দাবি জানাচ্ছি আজকে, যে এই অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রাফলি 140-155 শপকিপার্স ডাইরেক্টলি ওনাদের ক্ষতি হয়েছে, এবং আপনারাও দেখেছেন টোটালি ইট হ্যাজ বিন গাটেড টু ফায়ার। এটাকে পুনরুদ্ধারের আর কোনো ব্যবস্থা নেই, নিউ কনস্ট্রাকশন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বটতলা বাজার ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ব্যস্ত এবং বড় বাজার বলে আমি মনে করি। এই বাজারটাকে কিন্তু সাইন্টিফিকভাবে যদি আমরা না করি, এটা সাইন্টিফিক না, আপনারা ওনাদের কাছে শুনেছেন যে ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে পারছে, ইট ইজ নট সাইন্টিফিক। সরকারের কাছে আমি বলবো এই বাজারটাকে সাইন্টিফিকভাবে বিল্ড করা হোক এবং যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আমি বলছি রিহ্যাবিলিটেশন প্যাকেজ ঘোষণা করা হোক। ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী হয়, ভূকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদের যেমন একটা প্যাকেজ দেওয়া হয়, সরকার অতি দ্রুত এই রিহ্যাবিলিটেশন প্যাকেজ যেন ঘোষণা করে, তার দাবি আমি করছি। এবং আগামী দিন এই বাজারটাকে কীভাবে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে এই বাজারটাকে যেন গড়ে তুলে তারও আমি দাবি জানাব। অ্যাজ এ লিডার অব অপোজিশন সরকারকে আমি এটাও দাবি জানাবো যে আপনারা যখন ডিজাইনটা করবেন দয়া করে বিরোধীদের সাথে নিয়ে এটা করবেন, কারণ এই বাজার আমাদের সবার বাজার, এই বাজারটা যেন রক্ষা হয়, ভালো হয়, আরও যেন ভালো হয়, এটার দাবি আমার। এবং বাজারের যিনি সেক্রেটারি এখানে আছেন প্রেসিডেন্ট, আমি ওনাকেও বললাম যে যে লিখিত কপি আমি মুখ্যমন্ত্রীকে দেব ওনাদেরকে আমি সেই কপি, এবং প্রয়োজনে যদি বিধানসভার অধিবেশনের আগে কোনো ধরনের প্যাকেজ যদি ঘোষণা না হয় এটা বিধানসভায় আমরা উত্থাপন করবো এবং আলোচনা করবো, এইটুকু বলতে পারি। এন ভি আর বিদ্যা, এই যে ছোট ব্যবসায়ীরা যারা আলু বিক্রি করে খায়, যারা চাল কুমড়া বিক্রি করে খায়, এদের অবস্থা কী হবে, এদের তো পথে নেমে যাবে। অনলি গভর্নমেন্ট ক্যান সেভ, এবং সরকারের এই খাতে অনেক টাকা আছে, সরকার দিতে পারে। সো এইটুকু দাবি রেখেই আমি ওনাদের সাথে যোগাযোগে থাকবো, এটা কোনো পার্টির ব্যাপার না, এটা কোনো জাতির ব্যাপার না, এটা হচ্ছে আমার ত্রিপুরার বাজারকে রক্ষা করতে, এই কারণে আমরা এখানে। গতকাল উদয়পুরে এই ধরনের একটা অগ্নিকাণ্ডের ঘটনা আমি শুনেছি, বাজারে যে সমস্ত জায়গায় পাওয়ার ডিপার্টমেন্টের লেখনা আছে সমস্ত বাজারে ত্রিপুরে, যে জায়গাটাতে ব্যবসা বাণিজ্য হয় সমস্ত বাজারে যেন টাইম টু টাইম পাওয়ার ডিপার্টমেন্টের লোক এসে এইগুলো চেক করে, তারও দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। সেই মহারাজা বীরবিক্রম, মহারাজা বীরবিক্রমের যে শ্মশান ঘাটটা এইটাও যেন রিনোভেট করা হোক, কারণ এই বাজারের সাথে সাথে ওইটাও যেন একটা আকর্ষণীয়ভাবে সরকার এটাকে রিনোভেট করে, এটাও আমি দাবি জানাচ্ছি। কারণ বাজারটা সাইন্টিফিক হতে হবে, ওই ঘাটটাও যেন সংস্কার করা হয় ভালোভাবে। আমরা অনেক জায়গায় দেখি ইন্দিরা গান্ধীজির বা মহাত্মা গান্ধীজির
আধুনিক ত্রিপুরার যিনি রূপকার ওনারও হোক, এটা বটতলা বাজারের সাথে কিন্তু ওই ব্যাপারটাও যুক্ত, এবং মানুষ সেটাকে দেখতেও যেন আসে, এই ধরনের ব্যবস্থা যেন সরকার।